আপনার নাম কি? আমার নাম সায়রা। উনি কিভাবে মারা গেল? আমরা কিভাবে মারা গেছে গতি করতেছি নেগ। আমরা শ্বশুর বাড়ি ছিলাম গো, মরা খবর গেছে চলে আইসি গো। কে বলছে, মানে কিভাবে মারা গেছে কিছু বলছে? কিভাবে মারা গেছে আমরা একটু জানিনি। আপনার বোন কি ভালো ছিল না অসুস্থ ছিল? আমার বোন ভালো ছিল, কোনো অসুখ অসুখ কিছু না। আমি কিভাবে জানি, আমি করতে পারবো না। কি শুনছেন, কিভাবে মারা গেছে সেটা তো শুনছেন, যে আপনার ভালো বোন। কপালে আসতেছিলাম ওই জোরে কাজ করতে, ওই লোকের ঘাড়ে রয়েছে কোদাল, কোদাল ঘুরে দিকে স্যার কোদাল। আচ্ছা আপনার বোন মারা গেল কিভাবে? মারা গেল কিভাবে এখনো ধরে। আপনার নাম কি? আমার নাম মোহন। সরি, মোহন। যে কিভাবে মারা গেল কি বলবেন? কিভাবে মারা গেল, এখন আমি সকালে এরকম উঠে দেখি আমার বোন ঘরে। কখন দেখছেন? সকালে উঠেছি, আর রাত্রি উঠেছি ঘর আটকে দেখছি। রাতে ঘরে কয়টার দিকে? রাতে আমার আগে ছিল পুরন বাড়ি, অনেক আগে আমার বাপ বাড়ি ভেঙে চলে যায়। এখন যে জায়গায় কিভাবে কি ঘটনা জানি না, সকালে আমার বোন থাকে মা থাকে ভাগ্নি আমার বাড়ি, আমার বোন আমাকে ফোন দিয়েছে যে এরকম পায়রা বোমা মারা গেছে, গলায় উন্দা ফেসানো, কে বা কারা মনে হয় মারিয়েই ফেলেছে কি ও নিজে মারা গেছে। তো তুই কনে পারি? আমি তো বললাম আমি তো আসতেছি, আমি ওখান থেকে চলে আইসি। আসি এই অবস্থা দেখি যাই বারান্দায়। কি নাম আপনার? আমার নাম মিলনুর রহমান। বারান্দায় ওনাকে যখন দেখলেন কি অবস্থায় দেখছিলেন? ওই উন্দা দেখছি ফেসানো। দেখি কি স্বাভাবিক মনে হয়েছিল? আত্মহত্যা করলেও তো তার একটা ইয়ে থাকে। আপনার কি মনে হয়? আমার ধারণা এখন যে কি আমি জানি না, যেহেতু এখন সে নিজেই মারা গেল, কে বা কারা মারছে সেটা তো আমি বলতে পারবো। সন্দেহজনক মৃত্যু হতে পারে, সেটা আইনের ইসে যা হয় হবে। আপনার কি হয়? আমার চাচাতো বোন। উনি কিভাবে মারা গেল আপনার সন্দেহ হয় কিনা? ওটা রাত্রে শুয়ে আছে, সকালবেলা উঠে তার লাশ পাওয়া গেল মাঠে, মাথায় গলায় উড়না ফাঁসালো। এখন বিষয়টা তো আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে মার্ডার টার্ডার পর্যায়ে। ওনার গলায় কয়টা উড়না ছিল? সাধারণত আমরা তো জানি আত্মহত্যা করলে গাছে বা ঘরের ডাবে। হ্যাঁ সেটাই, এবং এমন একটা জায়গাতে এখানে আসলে মরার মতো কোনো কিছু না, এইভাবে সাধারণ মৃত্যু না। কি কারণে হত্যা করা হতে পারে এটা আমি বলতে পারছি না, এটা আসলে আপনাদের তদন্ত করে।